বরগুনার গৌরীচন্না বাজারে আগুনে প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগীরা। গতকাল রাত 11:30টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজারে এ আগুন লাগে। এতে অন্তত 15 থেকে 20টি দোকান পুড়ে গেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বরগুনা জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বরগুনার গৌরীচন্না বাজারে আগুনে প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগীরা। গতকাল রাত 11:30টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজারে এ আগুন লাগে। এতে অন্তত 15 থেকে 20টি দোকান পুড়ে গেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বরগুনা জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বরগুনার গৌরীচন্না বাজারে আগুনে প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগীরা। গতকাল রাত 11:30টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজারে এ আগুন লাগে। এতে অন্তত 15 থেকে 20টি দোকান পুড়ে গেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বরগুনার জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বরগুনার গৌরীচন্না বাজারে আগুনে প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগীরা। গতকাল রাত 11:30টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজারে এ আগুন লাগে। এতে অন্তত 15 থেকে 20টি দোকান পুড়ে গেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বরগুনা জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বরগুনার গৌরীচন্না বাজারে আগুনে প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগীরা। গতকাল রাত 11:30টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজারে এ আগুন লাগে। এতে অন্তত 15 থেকে 20টি দোকান পুড়ে গেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বরগুনা জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বরগুনার গৌরীচন্না বাজারে আগুনে প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগীরা। গতকাল রাত 11:30টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজারে এ আগুন লাগে। এতে অন্তত 15 থেকে 20টি দোকান পুড়ে গেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বরগুনা জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।